মানুষের তৈরি সৌন্দর্য দেখতে হলে আপনাকে সিঙ্গাপুর, প্যারিস কিংবা ইতালির ভেনিস শহরে যেতে হবে। আবার প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের জন্য আপনাকে যেতে হবে সান ফ্রান্সিসকো কিংবা সুইজারল্যান্ডের জুরিচ শহরে। কিন্তু আপনি যদি এই সব কিছু একসাথে পেতে চান, তাহলে আপনাকে যেতে হবে দুবাই শহর। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা জানব দুবাই সম্পর্কে জানা অজানা অসাধারণ কিছু তথ্য। ভিডিওটি দেখার আগে আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট করেছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমরা অনেকেই দুবাই সম্পর্কে যে ভুল তথ্যটি জানি সেটি হচ্ছে দুবাই একটি দেশ, কিন্তু সত্যিটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সবচাইতে বড় শহর হচ্ছে এই দুবাই। এমনকি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীও এটি নয়, কারণ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি। 1800 শতাব্দীর গোড়ার দিকে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়, এবং 1822 সালের মধ্যে বনি ইয়াস উপজাতির প্রায় 700 থেকে 800 সদস্যের মাধ্যমে এটি একটি শহরে পরিণত হয়। সে সময় এই শহরটি আবুধাবির শেখ তাহনুন বিন শাকবুতের অধীনে ছিল। এছাড়াও 19 শতকের দিকে এই শহরটি ব্রিটিশদের অধীনে ছিল। পরবর্তীতে 1970 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে দুবাই। নিজস্ব খনিজ সম্পদ তেলকে বহির্বিশ্বে বিক্রির মাধ্যমে রাতারাতি পৃথিবীর বুকে অন্যতম ধনী শহরে পরিণত হয় এই শহরটি। দুবাইয়ের বর্তমান শাসকের নাম মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম। 4114 বর্গ কিলোমিটার আয়তনের এই চমৎকার প্রদেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে 3.13 মিলিয়ন। বলা হয় দুবাই হচ্ছে ধনী লোকদের শহর, কারণ বিশ্বের যত প্রভাবশালী কিংবা ধনী লোক রয়েছে তাদের কাছে ভ্রমণের জন্য উল্লেখযোগ্য স্থান হচ্ছে এই দুবাই। এছাড়াও তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে এই শহরটিতে বসবাস করে থাকেন। বলা হয় এখন পর্যন্ত দুবাই শহরে বিশ্বের প্রায় 50 জন বিলেনিয়ার বসবাস করেন। এছাড়াও প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত নানান পরিচিত মুখের আগমন দেখতে পাওয়া যায় এখানে। পর্যটনের জন্য যেসব জায়গা আমরা বেছে নেই তার সবগুলোতেই কম বেশি দ্বীপ থেকে থাকে, কিন্তু দুবাই হচ্ছে এমন একটি শহর যেখানে আপনি দেখতে পাবেন সাগরের উপর মানুষ নির্মিত সম্পূর্ণ একটি আস্ত দ্বীপ, যার নাম হচ্ছে দ্য পাম আইল্যান্ড। 2001 থেকে 2006 মাত্র এই 5 বছরের মধ্যে পৃথিবীর বৃহত্তম এই মানবসৃষ্ট দ্বীপপুঞ্জ নির্মাণ করেছে দুবাই সরকার, যার মূল উদ্দেশ্য ছিল আরও বেশি পর্যটকদের আকৃষ্ট করা। যদিও সে উদ্দেশ্যে তারা সফল, কারণ এখানকার বিভিন্ন 7-তারকা হোটেলগুলো কিংবা বিভিন্ন স্থান পর্যটকদের কারণে সবসময় জমজমাট থাকে। দুবাইকে সোনার শহর নামেও অনেক সময় ডাকা হয়ে থাকে। দুবাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার বিশুদ্ধ এবং উন্নত মানের স্বর্ণের বিশাল বাজার। সবগুলো শপিং মল তো আছেই, তবে বিশেষভাবে যারা স্বর্ণ ভালোবাসেন তাদের জন্য দুবাইয়ের বিশেষ আয়োজন হল শৌক। এটি একটি ঐতিহ্যবাহী মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র স্বর্ণ কেনা বেচা হয়ে থাকে। 1940 সাল থেকে এই শৌক দুবাইয়ের ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বলা হয়ে থাকে যে এই শৌকে জমাকৃত স্বর্ণের পরিমাণ প্রায় 10 মেট্রিক টনেরও বেশি হবে। এছাড়াও দুবাই শহরে এমন অনেক লোকদের দেখা যায় যারা স্বর্ণের ব্যবহার পছন্দ করে থাকেন, যার ফলে এই শহরে স্বর্ণের গাড়ি থেকে শুরু করে টয়লেটের কমোড পর্যন্ত খুঁজে পাওয়া যায়। পৃথিবীতে সম্ভবত দুবাইতে আপনি একসাথে দেখতে পাবেন বিভিন্ন দামি দামি সকল লাক্সারি গাড়ির সমাহার। এমনকি এখানকার পুলিশরাও কোনো অংশে পিছিয়ে নেই। দুবাই প্রশাসন পুলিশদের ব্যবহারের জন্য দিয়েছে ল্যাম্বরগিনি, ফেরারি, বুগাটির মতো দামি দামি ব্র্যান্ডের গাড়ি। এছাড়াও বিএমডব্লিউ, মার্সিডিজ তো আছেই। শুরুতেই বলেছিলাম দুবাইয়ের বসবাসকারী লোকসংখ্যা হচ্ছে প্রায় 3.13 মিলিয়ন, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এর 70% মানুষই হচ্ছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ। এছাড়াও সেখানে রয়েছে চায়না, কোরিয়া ও অন্য দেশের লোকজন। খোদ দুবাইতেই সেখানকার স্থানীয় লোকের সংখ্যা মাত্র 17%। দুবাইতে যারা বসবাস করেন তাদের অনেকেই হচ্ছেন সেখানকার দিনমজুর, যারা বিভিন্ন কনস্ট্রাকশন কিংবা ফার্ম হাউসে চাকরি করে থাকেন, যাদের কঠোর পরিশ্রমের ফলে আজ আমরা স্বপ্নের এই দুবাই শহরকে দেখতে পাচ্ছি। দুবাইকে বলা হয়ে থাকে স্কাইস্ক্র্যাপার বা উঁচু ভবনের শহর,
এখানকার সুউচ্চ অট্টালিকাগুলো সত্যি দেখার মতো। বিখ্যাত বুর্জাল খলিফার নাম অনেকেই শুনে থাকবেন ইতিমধ্যে, যা কিনা এখন পর্যন্ত মানুষ নির্মিত সব থেকে উঁচু স্থাপনা। তবে শুধু বুর্জ খলিফা নয়, সমগ্র দুবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর অন্যতম সেরা কিছু অট্টালিকা। এর মধ্যে রয়েছে বুর্জ আল আরব, এছাড়াও রয়েছে আরও অনেক উঁচু উঁচু ভবন। এসব অট্টালিকাগুলোর ভিতরেও অনেক জাঁকজমকপূর্ণ। উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের সবচাইতে বেশি স্বাস্থ্যরক্ষাপূর্ণ হোটেল দুবাইতেই অবস্থিত। আপনি যদি কখনো দুবাইয়ের সড়কে গাড়ি নিয়ে নামেন, তাহলে সেখানকার বিশাল বিশাল রাস্তাগুলো দেখলে অবশ্যই আপনি বিস্মিত হতে বাধ্য হবেন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিবর্গ, সবচেয়ে উঁচু বিল্ডিং কিংবা সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং আভিজাত্যে ভরা এই দুবাইয়ে কী নেই? একে অনেক ক্ষেত্রে পৃথিবীর স্বর্গও বলা হয়ে থাকে, যেখানে আপনার চাহিদার কোনো কিছুর অভাব নেই।